মাইটোকন্ড্রিয়া হলো প্রাণী ও উদ্ভিদ কোষের শক্তিকেন্দ্র। কোষীয় শ্বসন নামক প্রক্রিয়ার সময় মাইটোকন্ড্রিয়া এটিপি অণু তৈরি করে, যা সকল কোষকে কাজের শক্তি যোগায়। যেসব কোষের বেশি শক্তি দরকার পড়ে তাদের মাইটোকন্ড্রিয়াও বেশি থাকে। এদের অঙ্গাণু বলতে আমরা কি বুঝি? অঙ্গাণু মানে ক্ষুদ্র অঙ্গ, যা কোষের এক একটি বিশেষায়িত অংশ যাদের নির্দিষ্ট কাজ থাকে। চলুন প্রথমে নিউক্লিয়াস নিয়ে কথা বলি, যাকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। নিউক্লিয়াসে থাকে ডিএনএ, কোষের জিনগত উপাদান। ডিএনএ জানিয়ে দেয় কোষ কি করবে আর কি করবে না। ক্রোমোটিন হচ্ছে ডিএনএ এর ছড়িয়ে থাকা আকৃতি। যখন একটি কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়, ডিএনএ ঘন হয়ে ক্রোমোজোমের আকার ধারণ করে। নিউক্লিয়াসে নিউক্লিওলাস নামেও অংশ থাকে, যেখানে রাইবোসোম প্রস্তুত হয়। রাইবোসোমগুলো নিউক্লিয়াস থেকে মুক্ত হয়ে গেলে তারা এক গুরুত্বপূর্ণ কাজ করে, যার নাম প্রোটিন সিনথেসিস। নিউক্লিয়াসের বাইরেই রাইবোসোম আর অন্যান্য অঙ্গাণু থাকে, যারা ঝিল্লিময় তরল সাইটোপ্লাজমে ভাসমান থাকে। রাইবোসোম সাইটোপ্লাজমে মুক্তভাবে ঘুরতেও পারে, অথবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে ইআর এর সাথে যুক্ত থাকতে পারে। ইআর দুই ধরনের, অমসৃণ ইআর এর সাথে রাইবোসোম যুক্ত থাকে, আর মসৃণ ইআর এর সাথে রাইবোসোম যুক্ত থাকে না। এন্ডোপ্লাজমিক জালিকা বিভিন্ন পদার্থ যেমন রাইবোসোম এর তৈরি প্রোটিন পরিবহনের একটি ঝিল্লিবদ্ধ গতিপথ। প্রোটিন এবং অন্যান্য পদার্থ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয়ে এরা ছোট ফোস্কা আকারে বের হয়, যেটি গলজি বস্তু কিংবা গলজি তন্ত্র গ্রহণ করে। উৎপন্ন প্রোটিন গলজি বস্তু দিয়ে চলাচলের সময় তা কোষের ব্যবহার উপযোগী অবস্থা প্রাপ্ত হয়। গলজি বস্তু প্রোটিনগুলোকে ভাঁজ করে সুবিধাজনক আকারে নিয়ে নেয়। অনেক সময় এজন্য অন্য উপাদানও যুক্ত করে থাকে, যেমন লিপিড বা শর্করা। তৌহিদা রহমান, অ্যাসিস্ট্যান্ট টিচার, সিস্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। মাই ডিয়ার অল স্টুডেন্টস, আই হোপ দ্যাট ইউ আর অল রাইট অ্যান্ড ফাইন। আমরা আমাদের কোষীয় অঙ্গাণু যে ক্লাসটি গত ভিডিও ক্লাসে দেখেছি, আজকে তার পরবর্তী অংশটুকু তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা গত ক্লাসের মতো আজকের ক্লাসটাও ভালোভাবে এনজয় করবে, এবং কোনো সমস্যা থাকলে তা আমরা আমাদের লাইভ ক্লাসে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেগুলোর সমাধান তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই এসো আমরা কোষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে গত ক্লাসে যা আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে একটু আমরা জেনে নিই। গত ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম একটি উদ্ভিদ কোষের এবং একটি প্রাণী কোষের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণু সম্পর্কে। বলতো কোনটি উদ্ভিদ কোষে উপস্থিত থাকে কিন্তু প্রাণী কোষে আমরা দেখতে পাই না? হ্যাঁ, প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে কিন্তু আমরা প্লাস্টিডকে দেখতে পাই না। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু কিন্তু রয়েছে, কি বলতো? হ্যাঁ, কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিন্তু আমরা উদ্ভিদ কোষে পাই, কিন্তু প্রাণী কোষে কিন্তু আমরা কোষ প্রাচীর পাই না। আবার কোষ আবরণ, যেটা আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোতেই কিন্তু আমরা এটার উপস্থিতি দেখতে পাই। আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো জিনিস নিয়ে আলোচনা করব, যেটা দুটো কোষেই আমরা এটা উপস্থিতি আমরা দেখতে পাই, কিন্তু এগুলোর কাজ, এগুলো আসলে কীরকম দেখতে সেগুলো নিয়ে আলোচনা করব। আরও আলোচনা করব এগুলোর অবস্থানটা কোথায় সেটা সম্পর্কে। প্রথমে আমরা চলে আসি মাইটোকন্ড্রিয়া, যেটা কোষের আমরা বলছি কোষের
শক্তির উৎস বলছি আমরা, যা আমরা ইংলিশে যেটাকে বলি পাওয়ার হাউস বলে থাকি, শক্তির আধার বলে থাকি, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, যেটা শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর অর্থ হলো শ্বসন প্রক্রিয়ায়, শ্বসন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া কিন্তু শ্বসনের যে গুরুত্বপূর্ণ বিক্রিয়া বা অংশ, সেটা কিন্তু মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়ে থাকে। আর মাইটোকন্ড্রিয়াটা আসলে কেমন সেটা আমরা একটু জেনে নিই। মাইটোকন্ড্রিয়া আমরা একটা আদর্শ একটা রূপ বা ছবি এখানে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু মাইটোকন্ড্রিয়া কিন্তু বিভিন্ন আকারের হতে পারে। এটা গোলাকার হতে পারে, তারকাকার হতে পারে, নলাকারও হতে পারে, কিন্তু আমরা এখানে একটি ছবি দিয়েছি মাইটোকন্ড্রিয়ার। তোমাদের বইয়ে মাইটোকন্ড্রিয়া শুধুমাত্র কোষের মাঝে এটা উপস্থিতি দেখানো হয়েছে, যে কোষের মধ্যে কিভাবে ছড়ানো ছিটানো অবস্থায় এটা থাকে, কিন্তু এখানে এককভাবে একটি মাইটোকন্ড্রিয়ার ছবি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এর বিভিন্ন অংশ আমাদের বইতে কিন্তু লেখা নেই, তারপরেও আমরা কিন্তু একটু জেনে রাখতে পারি যে আসলে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ। মাইটোকন্ড্রিয়া কিন্তু আসলে দুই স্তর বিশিষ্ট একটি কোষীয় অঙ্গাণু। তারপর এটি বাহিরের স্তরটি তোমরা দেখতে পাচ্ছ বইতে উল্লেখ রয়েছে, বাহিরের স্তরটি কি মসৃণ, কিন্তু ভিতরের স্তরটি কিন্তু বিভিন্ন ভাবে ভিতরের দিকে ঝুলানো থাকে। এই ঝুলানো অংশগুলোকে আমরা কিন্তু বলে থাকি ক্রিস্টি, যেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। আর এর মাঝে রয়েছে কতগুলো দানাদার পদার্থ, সেগুলোকে আমরা বলি অক্সিজন। আর আমরা এটুকুই আপাতত জানবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে, যে মাইটোকন্ড্রিয়া একটি গুরুত্বপূর্ণ শ্বসন অঙ্গাণু কোষের, এবং এটি বিভিন্ন আকারের হতে পারে। এটি দ্বিস্তর বিশিষ্ট, যেটাকে আমরা বলি শক্তির আধার বা বলতে পারি পাওয়ার হাউস বলি আমরা মাইটোকন্ড্রিয়াকে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোতেই কিন্তু উপস্থিত থাকে, কারণ জীবের একটি গুরুত্বপূর্ণ শারীরবৃত্ত প্রক্রিয়া হচ্ছে শ্বসন পদ্ধতি, যেটা উদ্ভিদের ক্ষেত্রে হয় প্রাণীর ক্ষেত্রে হয়ে থাকে। এখন চলে আসি আমরা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু নিউক্লিয়াসে। নিউক্লিয়াসটাকে কি বলা হয় তোমরা জানো? নিউক্লিয়াসটাকে কিন্তু বলা হয় কোষের ব্রেন। কোষের ব্রেন হিসেবে আমরা নিউক্লিয়াসটাকে বলে থাকি। আবার একটি কোষকে যদি আমরা একটা পুরো একটা সিটির সঙ্গে তুলনা করি, তাহলে কিন্তু আমরা মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি কি, ওই সিটির পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আর মূল সিটি কর্পোরেশন যেরকম পুরো শহরটাকে পরিচালনা করছে, সেরকমভাবে আমরা মূল কেন্দ্রস্থল ব্রেনটাকে বলছি কিন্তু আমরা নিউক্লিয়াসটাকে বলছি, এটা মূল কেন্দ্রবিন্দু, যেটা পুরো কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমাদের বইতে কিন্তু নিউক্লিয়াস সম্পর্কে কত গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে। এটি হলো একটি নবীন কোষে, নবীন কোষ মানে একদম আমরা বলি নবীন, বয়সে যারা তরুণ তাদেরকে আমরা কি বলি নবীন, সেরকম একটি নবীন কোষে নিউক্লিয়াসটার কিন্তু অবস্থান কোষের কেন্দ্রে হয়ে থাকে। যখন কোষের বয়স বৃদ্ধি পায়, তখন বিভিন্ন সঞ্চিত পদার্থের কারণে, কোষ গহ্বরের কারণে এটি অবস্থান পরিবর্তন হতে পারে। এখন আমরা জেনে নিই নিউক্লিয়াসের কতগুলো অংশ সম্পর্কে। নিউক্লিয়াসের প্রধানত আমরা কয়েকটি অংশ কিন্তু দেখতে পাই, যা এখানে তোমরা দেখতে পাচ্ছ একদম উজ্জ্বল যে অংশটাকে বলছি সেটা হচ্ছে নিউক্লিওলাস। কি বললাম? নিউক্লিওলাস। সুতার মতো যে অংশগুলোকে দেখতে পাচ্ছ সেগুলোকে আমরা বলি ক্রোমাটিন তন্তু। তারপর রয়েছে দানাদার যে প্রোটোপ্লাজম কোষের মধ্যে রয়েছে, সেখানে আমরা কি বলি, এটাকে বলি আমরা নিউক্লিওপ্লাজম। আর ঠিক এটা কিন্তু এরকম একটা অবস্থা যে আমরা ধরো সব বাসা কিন্তু একই রকম, তাই না? প্রোটোপ্লাজমটাকে আমরা কি বলছি, কোষের মধ্যে যখন এটা ছড়ানো ছিটানো অবস্থায় থাকছে তখন আমরা এটাকে বলছি সাইটোপ্লাজম। আর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটোপ্লাজমটা থাকছে সেটাকে আমরা কি বলছি, নিউক্লিওপ্লাজম। ঠিক এরকম যেই বাড়িটাতে বিয়ে হয় সেই বাড়িটাকে আমরা কি বলি, বিয়ের বাড়ি। তার মানে সব বাড়ি কিন্তু পাশাপাশি আছে, কিন্তু সব বাড়িটাকে আমরা, ওই বাড়িটাকে আমরা ইন্ডিকেট করছি কি দিয়ে, যে ওখানে বিয়ে হচ্ছে সেজন্য ওটার নাম বিয়ের বাড়ি। সেরকম নিউক্লিয়াসের মাঝে অবস্থিত প্রোটোপ্লাজমকে আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম, যেটা কোষের মধ্যে কিন্তু আরো প্রোটোপ্লাজম রয়েছে।
কিন্তু সেই প্লাজম আর নিউক্লিয়াসের মধ্যে যে প্লাজম এটার মধ্যে নামের একটু পার্থক্য রয়েছে। আচ্ছা চলে আসি আমরা এদের কাজ সম্পর্কে। নিউক্লিয়াস যে আবরণ দ্বারা আবৃত থাকে, তোমরা দেখতে পাচ্ছ দ্বিস্তর বিশিষ্ট সাধারণত আবরণটা, এটা কিন্তু আমরা কি বলছি নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে আবরণগুলোর মাঝে যে ফাঁকা স্থান ছিদ্র দেখতে পাচ্ছ এগুলোকে আমরা কি বলি নিউক্লিওরন্ধ্র, নিউক্লিওরন্ধ্র বা ছিদ্র। আচ্ছা এখন আমরা একটু জানবো নিউক্লিয়াসের এই বিভিন্ন অংশের কাজ সম্পর্কে। নিউক্লিয়াসের মধ্যে আমরা নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত যে সূত্রাকার পদার্থ সেটাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু কিন্তু বেশ জটিল একটা কাজ কিন্তু করে থাকে। এটা কি ক্রোমাটিন তন্তুর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের বংশের পূর্বপুরুষদের কিছু বৈশিষ্ট্য ধারণ করতে পারো। আমরা বলছি জিনগত বৈশিষ্ট্য, এরকম হয় না যে তোমাদের কতগুলো বৈশিষ্ট্য বলা হয়ে থাকে মাঝে মাঝে, তুমি দেখতে তোমার দাদুর মতো বলা হয়ে থাকে, তুমি দেখতে তোমার নানুর মতো, তার মানে তোমাদের বাবা মার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো এই ক্রোমোজোমের দ্বারা বাহিত হয়ে তোমাদের মধ্যে চলে এসেছে। তার মানে ক্রোমোজোমটা হলো আসলে বংশগতির ধারক বা বাহক। এটা এই ক্রোমোজোমে উপস্থিত থাকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিন বা ডিএনএ, যেটাই আমাদের এই বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা নিউক্লিয়াসটা আর মাইটোকন্ড্রিয়াটাকে কেন এত গুরুত্বপূর্ণ অঙ্গাণু হিসেবে কোষের মধ্যে চিহ্নিত করছি। হ্যাঁ, তাহলে এখানে থেকে তোমাদের যে প্রশ্নটা হওয়ার আছে সেটা হলো বা হবে সেটা হলো মাইটোকন্ড্রিয়া কি। এটির ছবি কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিলাম, যদি ছবিটা দাগাতে পারছো তাহলে খুবই ভালো। তোমাদের বইতে কিন্তু শুধুমাত্র বৈশিষ্ট্যগুলো লেখা আছে, মাইটোকন্ড্রিয়ার কিন্তু আলাদা কোনো ছবি কিন্তু দেওয়া নেই। তোমরা এখান থেকে ছবিটা তুলে নিতে পারো যে ছবিটা কেমন হতে পারে। যদি ছোট প্রশ্ন আকারে আসে যে মাইটোকন্ড্রিয়া কি, সেক্ষেত্রে দ্রুত তোমরা যদি ছবিটা দাও সেক্ষেত্রে মনে হয় উত্তরটা আরও একটু ব্যতিক্রম ধর্মী হবে। আর নিউক্লিয়াসের ছবি তো তোমাদের বইতে দেওয়াই আছে, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের কাজ, বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আমি আলোচনা করলাম, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ চিহ্নিত করলাম। তোমাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হলো নিউক্লিয়াস কি এবং নিউক্লিয়াসের বিভিন্ন অংশ চিহ্নিত করো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই আজকে বুঝতে পারলে আমাদের এই ক্লাসটিতে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন সম্পর্কে। এবং যদি কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে বা তোমাদের বোঝার কোনো প্রবলেম হয়ে থাকে সেগুলো নিয়ে লাইভ ক্লাসে তোমরা নিশ্চয়ই আমাদের সামনে সেগুলো প্রশ্ন তুলে ধরবে, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরেও তোমাদের বলছি তোমরা লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাসের পরে তোমরা তোমাদের ব্যবহৃত মোবাইল ফোন তোমরা তোমাদের প্যারেন্টদেরকে জমা দিবে এবং সেখান থেকে ক্লাসের গুরুত্বপূর্ণ অংশটুকু তোমরা নোট করে নিবে, তারপর তোমরা সেটাকে জমা দিয়ে তোমরা ব্যবহার থেকে বিরত থাকবে। তোমাদের বাসার হোমওয়ার্ক থাকলো নিউক্লিয়াসের ছবি বা চিত্র বিভিন্ন অংশ চিহ্নিতকরণ। তাহলে সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।